বিধায়কের সহায়তায় আধার কার্ডে নাম নথিভুক্ত করলো শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম প্রণয় চ্যাটার্জি। 90% প্রতিবন্ধী হওয়ায় দীর্ঘদিন ধরেই আধার কার্ড করতে পারছিল না বয়স 15-র প্রণয় চ্যাটার্জি। সে জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রে জগৎবল্লভপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের টেলিহাটি গ্রামের বাসিন্দা, যার কারণে পশ্চিমবঙ্গ সরকারের মানবিক প্রকল্প থেকেও বাদ পড়েছিল সে। অবশেষে জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সীতানাথ ঘোষের নির্দেশে জগৎবল্লভপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের তত্ত্বাবধানে আধার কার্ডের জন্য নাম নথিভুক্ত করল প্রণয় চ্যাটার্জি। আধার কার্ড হাতে পাওয়ার পর যাতে পশ্চিমবঙ্গ সরকারের মানবিক প্রকল্প পায় তার জন্য সাহায্য করবেন বলে জানান জগৎবল্লভপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জন কুণ্ডু। নিয়ে যেতে পারিনি, আমার ছেলে 90% প্রতিবন্ধী, অনেকেই অনেক কিছু নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রার্থীরা সবাই বলেছিলেন, কিন্তু আমার ছেলেকে আমার নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এখন কিভাবে করলেন? এখন আমাদের যে সীতানাথ ঘোষ দাদা, ওনার সহযোগিতায় ওনাকে ধরে উনি সব ব্যবস্থা করে দিয়েছেন। আর আমাদের যে প্রধান আছেন রঞ্জন কুণ্ডু, উনি অনেক সাহায্য করছেন। আমাদের গ্রামের যে দাদা আছে, আমাদের দাদার নামটা তোপেদা, উনি অনেক সাহায্য করছেন। নিয়ে সেই নিয়ে সাহায্য করে অনেক সবাই মিলে ছেলেটাকে নিয়ে যাওয়া হয়েছে গাড়ি করে, ওনারাই নিয়ে গেছেন। চেষ্টা করেছেন, ওনার সঙ্গে আমাদের পার্টির কর্মীরাও অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু উপযুক্ত ঠিকঠাক যোগাযোগ না হওয়ার ফলে হয়নি। তো উনি সেটা আমাদের দলীয় প্রার্থী যখন এখানে প্রচারে এসেছিলেন, বিধানসভার প্রার্থী ছিলেন সীতানাথ ঘোষ, তাকে উনি জানিয়েছিলেন এবং আমাদের প্রার্থী সেটা মনে রেখেছিলেন। এবং মনে রাখার পর এই ছেলেটির যাতে আধার কার্ড হয়, একটা 90% প্রতিবন্ধী, আধার কার্ডটা না করতে পারলে তিনি বাংলার মুখ্যমন্ত্রীর যে প্রকল্প, মানবিক প্রকল্প, সেটা থেকে বঞ্চিত হচ্ছিলেন। তার জন্য বিধায়ক আমাকে নির্দেশ দিয়েছিলেন, আমরা যারা দলের নিচুতলা কর্মীরা রয়েছি, আমরা বিধায়কের নির্দেশ মতো এই ছেলেটিকে কালকে বাড়ি থেকে নিয়ে যেয়ে আমরা যেখানে এখানে মায়তাপুকুর বাজারে যেখানে আধার কার্ড হচ্ছিল, তার আধার কার্ডটা আমরা করে দিতে পেরেছি। আমাদের এই মানবিক বিধায়কের মুখ, তিনি যে তার এই যে মনে রাখা মানুষের জন্য, এটা সত্যিকারেরই একটা অভাবনীয় ব্যাপার। তার নির্দেশে, তার নির্দেশ মতো আমরা এই কাজটা করেছি। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।